অনেক ছোটবেলা থেকে, তারপর এক সময় স্ট্যাম্প করতাম। তো এই সকল করতে মুদ্রা সংগ্রহের খোঁজে আমি নানা জায়গায় ঘুরতাম, বিশেষ করে সোনার দোকান, পিতল কাঁসারির দোকান। তো হঠাৎ করে একদিন আমার দেশের বাড়ি পাবনা, পাবনা শহরের সোনাপুটিতে, ঝালাইপুটিতে, ওইখানে একটা পিতল কাঁসার দোকান ছিল। তো সেখানে যে তো এই কয়েন খুঁজতে যে হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়লো, ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা পাত্র। তো আমাকে ল্যাম্পের মতো মনে হচ্ছিল, আবার কোনো কোনো পাত্র না, ঠিক বুঝতে পারছিলাম না। তখন আমাকে ওই দোকানি বললো যে এটা খুব সম্ভবত ল্যাম্প অথবা কালির দোয়া হতে পারে, কালির দোয়ার সম্মানে বেশি। আমার ভালো লাগলো, তখন আমি বললাম এটা আমাকে দেন, ওই 5 টাকা দিয়ে আমি কিনলাম। তো পরে জানলাম আসলে এটা দোয়া। তো এইভাবে তখন দোয়ার সংগ্রহ হবো এই আশায় আমি করিনি, একটা ভালো লেগেছে এইভাবে রেখে দিয়েছি। এরপরে আমি আর একটা দোয়াত পেলাম কিছুদিন পরে, সেটা হলো এটা সিরামিকের দোকান। সিরামিকের দোয়াতটা ঠিক এভাবে ছিল যে উপর দিকে কোনো ঢাকনা ছিল না, উপর দিকে মাঝখান দিক দিয়ে বাঁকানো। তো ওই ওর ভেতরে যদি কালি থাকা অবস্থায় উল্টে পড়ে যায়, তারপরেও সম্পূর্ণ কালি পড়ে যায় না। এইভাবে আমি দুটো দোয়াটা আমি সংগ্রহ করি। এটা 1983 সালের কথা। হ্যাঁ, তারপরে এই দুটো দোয়াটা আমি পাবনা একটা প্রদর্শনী হয়েছিল, মিশ্র প্রদর্শনী, 1985 সালে। তো এই প্রদর্শনীতে আমিও কয়েনের মাঝখানে দুটো দোয়াত প্রদর্শন করি, এই প্রথম। তো অনেকেই দোয়াত দুটো দেখে একটু বিভিন্ন রকম মন্তব্য করে যে এটা ব্যতিক্রম দোয়াত, সবাই চোখে ভালো লাগা শুরু করলো। তো যাই হোক, তারপর আবার আমি ছেড়ে দিই, তো মুদ্রা সংগ্রহের দিকে মনোযোগ দিই। কিন্তু যখন 90 সালে ঢাকায় আসলাম, যে আমি নিজেকে ভালো সংগ্রহ, মুদ্রা সংগ্রহ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছি বা আগানোর জন্য চেষ্টা করেছি, পরে দেখি যে অনেক বড় বড় কালেক্টর রয়েছে, তারা আমি তাদের সাথে পারবো না। তখন হঠাৎ করে আমি একটা এন্টিক শপের সামনে যে একটা দোয়াত চোখে পড়লো, তখন আমি সেটা কিনলাম, এটা ভালো লাগলো, ব্যতিক্রম দোয়াত। তো এইভাবে আমি আস্তে আস্তে দোয়াতের প্রতি ঢুকে গেলাম। হ্যাঁ, আমার দোয়াত সংগ্রহটা এইভাবে বাড়তে শুরু করলো। সব রকম মিলিয়ে প্রায় প্রায় 1000খানিক দোয়াত আছে। এর মধ্যে তামা, পিতল, কাঁসা, কাঁসা ঠিক না, ব্রোঞ্জের, তারপরে মাটি, তারপর জার্মান সিলভার ইত্যাদি। আর হুঁকা আছে প্রায় 314-15টির মতো, এগুলো পিতল, কাঁসা, হ্যাঁ, তারপরে জার্মান সিলভার, মাটি ইত্যাদি। আর আদিবাসী গহনা আমার একটা সংগ্রহ আছে, বিভিন্ন উপজাতি, প্রায় 9-10টি উপজাতির আদিবাসী গহনা আছে, এগুলো নানান রকম গহনা। আর তালাচাবির একটা সংগ্রহ আছে, এখানে প্রায় প্রায় 150 থেকে 200 মতো তালাচাবি আছে, পেতলের, মাটির। খুব রেয়ার তালার চাবির কথা, তালাচাবির মধ্যে যে আগেকার দিনে মানুষ খড়ে এবং কাঠের সিন্দুকে বড় বড় তালা ব্যবহার করতো, সেরকম তালা কিছু আছে। আর সিন্দুকের আগে যে লোহার সিন্দুকগুলো হতো, আগেকার দিনে মানুষ কিন্তু টাকা পয়সা ব্যাংকে চাইতে সিন্দুকে জমাতো বেশি। তো সিন্দুকগুলো যে বড় বড় লোহার সিন্দুকে মালা মিলে থাকতো, সেইগুলো সিন্দুকের মূল চাবি, যেটা হারিয়ে যাওয়ার চাবিটাই আমার সংগ্রহ, এটি প্রায় 100টির মতো আছে। হ্যাঁ, এই পাত সংগ্রহটা আমি আসলে বিশেষভাবে আমার সংগ্রহের কারণ হলো, পরে যখন জানতে পারলাম দোয়াতের উপরে আসলে খুব একটা উল্লেখযোগ্য কাজ হয়নি, তো তখন আমি এই দোয়াতটাকে একটু বেছে নিয়ে আলাদা হবে। আসলে বিষয়ভিত্তিক সংগ্রহ এবং জাদুঘরের সংখ্যা বাংলাদেশে খুবই কম, আমাদের সবগুলি প্রায় মিশ্র জাদুঘর, শুধু বাংলাদেশ ব্যতিক্রম একটা টাকা জাদুঘর ইদানিং করেছে, সেটা একটা বিষয়ভিত্তিক। কিন্তু এছাড়া আলাদা যে কোনো বিষয়ের উপর হবে এরকম জাদুঘরের সংখ্যা খুবই কম। তো আমার একটা ইচ্ছা আছে যে এই দোয়াতের উপরে একটা ছোট আকারে হলো একটা মিউজিয়াম মতো করা, এখানে নতুন প্রজন্মকে জানানোর যে ব্যাপারটা, সেটা হলো যে আগেকার দিনে মানুষ কীভাবে লেখা করতো, লেখার কী কী সরঞ্জাম ছিল, সেগুলো আমার সংগ্রহ, সেই সংগ্রহ দিয়ে মিউজিয়ামটা করা। এবং পাশাপাশি এটার উপরে একটি ক্যাটালগ করার ইচ্ছা আছে,